অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় জেলা পরিষদ সভাধিপতির বিরুদ্ধে পোস্টার পোস্টার পড়েছে সাতগাছিয়ার একাধিক গ্রামে। প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যদিও পাল্টা বিজেপির দিকেই আঙুল তুলছে শাসক দল। সাতগাছিয়া বিধানসভার গোতলহাট, সুলতানপুর, গোবিন্দপুর, পোস্টারে পোস্টারে ছয়লাভ একাধিক গ্রাম। নিশানায় খোদ দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ সভাধিপতি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, স্থানীয় তৃণমূল কর্মী শ্যামল মণ্ডল ভোটের সময় বিজেপি প্রার্থীকে সমর্থন করেছিলেন, কিন্তু তার বাড়িতেই ইয়াসের ত্রাণ রাখা হয়েছে। আর এই পোস্টার বিতর্কেই সামনে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি প্রার্থীকে সমর্থনকারীদের মধ্যে শ্যামল মণ্ডলও একজন। যে পদ্ধতিতে উনি তাঙ্গুলি করছেন, আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। ২০২০ লকডাউনে আমরা দেখেছি যে উনি এমন কিছু ব্যক্তিদের নিয়ে ত্রাণবিলি করেছেন, যেটা কিন্তু আজকে তারাই হচ্ছে ২০২১-এ তারাই কিন্তু আইএসএফ বা বিজেপি। ত্রাণ সামগ্রী রাখা নিয়ে ইতিমধ্যে শুরু রাজনৈতিক বিতর্ক। দলের একাধিক কর্মীকেই নিশানা তৃণমূল কর্মী শ্যামল মণ্ডলের। পোস্টার আমার বিরুদ্ধে করছে, আমি কি করব? যারা এখন চার্জে আছে তারাই ফেল। প্রধান মানুষবাগ আর বিশ্বনাথ গায়েন হচ্ছে সভাপতি, কিছু বলার আছে? এই তো জোর করে করানো হচ্ছে, আমাকে হেয় করানোর জন্য, এছাড়া তো কিছু। শ্যামল মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ উড়িয়ে দিয়েছেন জেলা সভাধিপতি শামিমা শেখ। তার বিরুদ্ধে পোস্টার পড়াকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তিনি। না, শ্যামলদা বিজেপি করছে এটা আমি মেনে নেবো না। উনি অনেক পুরানো সহকর্মী আমাদের, আর ওনাকে মানুষ কিন্তু আলাদা ভালো চোখে নেয়। মানুষের সঙ্গে ওনার একটা আলাদা আত্মিক সম্পর্ক আছে, উনি খুব ভালো মানুষ। সেই হিসাবে আমি ওনাকেই আমার পঞ্চাননের যেগুলো আমাদের জেলা পরিষদের চান আমাদের ভিডিওর মাধ্যমে ওনার কাছে আমি পাঠিয়েছিলাম দুস্থ মানুষদের দেওয়ার জন্য। শ্যামল মণ্ডলের সঙ্গে বিজেপি যোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শামিমা শেখ প্রাণ পাঠিয়েছে আজকে শ্যামল মণ্ডলের বাড়িতে। শ্যামল মণ্ডলের বাড়িতে কেন যাবে? অন্য একটা গোষ্ঠী চাইছে, আমার বাড়িতে কেন এলো না? কারণ এর থেকে যে স্বজন পোষণ দুর্নীতি এটা হয় তার এটা প্রমাণ। এর সঙ্গে বিজেপি কে করেছে না করেছে তার কোনো সম্পর্ক নেই। নিজেরা শুধু কীভাবে কে আত্মসাত করবে খাবে এটা নিয়েই ব্যাপার। ইয়াসের ত্রাণ বিতর্কে এখনও সরগরম জেলার রাজনীতি। এরই মধ্যে এর সঙ্গে যুক্ত হল পোস্টার রাজনীতিও। সব মিলিয়ে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে সাতগাছিয়ায়। সাতগাছিয়া থেকে রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।